ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والا ما بعد شيطان دستي كرم পাঁচ নম্বর কর্মসূচি পর কঠিন হবে শয়তান সর্বদা মানুষকে নিরাশ করতে চাই বলে তুমি তোবা করে ঠিক থাকতে পারবা তোবা করলে তোমার বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে যাবে তোবা করলে হয়তো তোমার আপন তোমাকে ঘৃণা করবে তোবা করলে তুমি কি তোবার উপরে টিকে থাকতে পারবে শয়তান এইভাবে প্ররোচনা দিতে থাকে অসহসা দিতে থাকে তোমার পরে তোমার জন্য কঠিন হয়ে যাবে তখন পাঁচ পাঁচক্ত নামাজ পড়তে হবে তোমাকে কোরআন তেলবাদ করতে হবে তোমাকে পর্দা করতে হবে তোমাকে হালাল মানতে হবে অনেক কিছু তোমাকে মানতে হবে এখন তো তুমি চলে যাচ্ছ মোটামুটি ভাবে শয়তান বারবার মানুষকে নিরাশ করে তোমা করলে কি তোমার তোমাকে আল্লাহ কবুল করবে এটাও কিন্তু বলে তুমি এত এত পাপ করেছ এই করেছো ওই করেছো তোমার মতো পাপিকে আল্লাহ ক্ষমা করবেন না এই ধরনের আল্লাহর বিভিন্ন শাস্তির কথা তাকে উল্লেখ করাবে ওয়াইদের কথা কিন্তু মনে রাখতে হবে ওয়াইদের সাথে আল্লাহর ওয়াদার কথা আছে আর মহানব্ব আলমিন তিনি তোবা কুবুলকারী তিনি আর রাহমান তিনি আর রাহিম তিনি আল গাফুর তিনি আর অদুদ মহানব্বুল আলমিন তার বান্দাকে ভালোবাসেন বান্দা ভুল করেছে এটা অন্যায় তবে অন্যায় করার পরে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর সাথে ওয়াদা করে তোবা করলে আল্লাহ পরম খুশি হন আল্লাহ রব আল বান্দা তোবা করলে খুশি হন অতএব মনে রাখতে হবে আমাদেরকে শৈতানের এই কর্মসূচিতে আমরা পা বাড়াবো না তবা করলে কঠিন হবে পরে আমার বন্ধুবান্ধব চলে যাবে আমার এই করতে পারবো না ওই করতে পারব না এই ধরনের কথা শয়তানকে কোনোভাবে আশ্রয় দেওয়া যাবে না বরং আল্লাহরব্লে আলামিন বলছেন লা তাক নাতুমের রাহমাত ইল্লাহ আসরাফু। আলা লাদিনা শরাফু আলাহ আং ফুসিহিম লা তাক নাতুমের রাহমাত ইল্লাহ ইন্নাল্লা ফুরুক গনু বা জামিয়া রাসূল বলে দিন বান্দারা যারা পাপ করেছে তারা যে নিরাশ না হয় বরং আল্লাহ সমস্ত গুনাকে মাফ করে দেন এই জন্যে শৈতানের এই পথ ধরা যাবে না আমাদের সাথে সাথে তোবা করতে হবে এবং একটি পাপের তোবাকুল আল্লাহ কবুল করবেন যদিও অন্য অন্য পাপ রানিং থাকে মোট কথা সমস্ত পাপ থেকে তোবা করি আল্লাহ আপনাকে সাহায্য করবেন এই জন্যে শৈতানের এই ধরনের প্ররোচনা কুমন্ত্রণা অস আমাদের কান দেওয়া যাবে না আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি